হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বিশ্বের সবচেয়ে বেশি তিনজন জনপ্রিয় ফুটবলারের মধ্যে একজন হচ্ছেন নেইমার। সারা বিশ্ব কিংবা আমাদের দেশ বাংলাদেশ কোনো জায়গায় নেইমার ভক্তের অভাব নেই। খেলার মাঠে নেইমার বিভিন্ন স্কিল এবং ড্রিবলিংয়ের মাধ্যমে আমাদের মনকে জয় করে নিয়েছে। নেইমারের এমন কিছু স্কিল রয়েছে যা অন্যান্য ফুটবলারদের নেই। তাছাড়া বন্ধুরা, নেইমার বিশ্বের অন্যতম দামি ফুটবলারদের মধ্যে একজন, যার বর্তমানে ক্রেজ আকাশচুম্বী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জানাবো আমরা নেইমারের সকল ক্রেজ সম্পর্কে। আপনি যদি একজন নেইমার ভক্ত কিংবা নেইমারের খেলা দেখতে পছন্দ করেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাছাড়া বন্ধুরা, ভিডিও শেষে নেইমার সম্পর্কে থাকছে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, যা জানলে আপনারা অবাক হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নেইমার, যার পুরো নাম হচ্ছে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, নেইমার জন্মগ্রহণ করেছিল 5 ফেব্রুয়ারি 1992 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 29। নেইমারের উচ্চতা হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি। এখন জেনে নিব নেইমারের কেরিয়ার সম্পর্কে। নেইমার সর্বপ্রথম তার ভক্তদের মন জয় করতে শুরু করেছেন 2009 সাল থেকে, যখন সে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোসের হয়ে খেলতেন। নেইমার স্যান্টোসে খেলার সময় থেকেই অনেক অ্যাওয়ার্ড জিতেছেন। স্যান্টোসের হয়ে নেইমার 2009 থেকে 2013 সাল পর্যন্ত খেলেছেন, যেখানে নেইমার স্যান্টোসের হয়ে মোট ম্যাচ খেলেছেন 225টি, আর সে গোল করতে পেরেছেন 137টি। তারপর 2013 সালে তার বার্সেলোনার সাথে চুক্তি হয়। বার্সেলোনার হয়ে নেইমার 2013 থেকে 2017 মৌসুম পর্যন্ত খেলেছেন। নেইমার বার্সেলোনাতে মোট ম্যাচ খেলেছেন 186টি, যার মধ্যে নেইমার গোল করেছেন 105টি। নেইমার 2013 থেকে 2017 পর্যন্ত লালিগায় বার্সেলোনার হয়ে ম্যাচ খেলেছেন 123টি, যার মধ্যে গোল করেছেন 68টি। নেইমার বার্সেলোনার হয়ে প্রথম মৌসুমে, মানে 2013 থেকে 2014 মৌসুমে, মোট ম্যাচ খেলেছে 41টি, যার মধ্যে গোল করতে পেরেছে 15টি। 2014 এবং 2015 মৌসুমে, যেখানে নেইমার বার্সেলোনার হয়ে ম্যাচ খেলেছেন 51টি এবং গোল করতে পেরেছেন 39টি। এরপর 2015 এবং 2016 মৌসুমে বার্সেলোনায় 49টি ম্যাচে 31টি গোল করেছে। তারপর বার্সেলোনায় নেইমারের লাস্ট মৌসুম 16-17 মৌসুমে 45টি ম্যাচে 20টি গোল করেছেন। তারপর নেইমার বার্সেলোনা থেকে পাড়ি জমান ফরাসি ক্লাব পিএসজিতে। রেকর্ড ব্রেকিং অর্থের বিনিময়ে ট্রান্সফার হয় নেইমার পিএসজিতে। এখনো পর্যন্ত নেইমার পিএসজিতে সকল আসর মিলিয়ে ম্যাচ খেলেছেন 116টি, যেখানে সে গোল করতে পেরেছেন 87টি। নেইমার প্রথম মৌসুমে পিএসজির হয়ে 30টি ম্যাচে 28টি গোল করেছেন এবং নেইমার 2020-21 মৌসুমে 31টি ম্যাচ খেলে 17টি গোল করেছেন। এখনো পর্যন্ত নেইমার তার ক্লাব কেরিয়ারে মোট ম্যাচ খেলেছেন 528টি, যেখানে সে গোল করতে পেরেছে 329টি। এখন দেখে নিব নেইমারের ইন্টারন্যাশনাল কেরিয়ার। নেইমার ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন 2010 সালে। নেইমার এখনো পর্যন্ত ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন 131টি, যেখানে সে মোট গোল করতে পেরেছে 64টি। নেইমার এখনো পর্যন্ত ফিফা বিশ্বকাপে মোট ম্যাচ খেলেছেন 10টি, যেখানে সে 10টি ম্যাচের মধ্যে 6টি গোল করেছেন। তো বন্ধুরা, এতক্ষণ তো নেইমারের সকল কেরিয়ার সম্পর্কে জানলাম, এখন একটু নেইমারের জনপ্রিয়তার দিক দেখে নিই। ফেসবুকে নেইমারের ফলোয়ার সংখ্যা হচ্ছে 82 মিলিয়ন এবং নেইমারের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা হচ্ছে 155 মিলিয়ন। সকল সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে নেইমারের ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ভক্ত রয়েছে। নেইমারের টুইটারের ফলোয়ার সংখ্যা হচ্ছে 54 মিলিয়ন। এবার দেখে নিব নেইমারের সম্পদের দিক, নেইমার কত ধনী। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী নেইমারের মোট সম্পদের পরিমাণ 200 মিলিয়ন মার্কিন ডলার। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে নেইমার সম্পর্কে একটি ফ্যাক্ট বলবো বলেছিলাম, ওই ফ্যাক্টটি হচ্ছে গিয়ে ফুটবল জগতের আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারের জন্ম তারিখ কিংবা জন্মদিন একই দিনে। ওই দুজনের জন্ম তারিখ হচ্ছে 5 ফেব্রুয়ারি। রোনালদো জন্মগ্রহণ করেছিল 5 ফেব্রুয়ারি 1985 সালে এবং নেইমার জন্মগ্রহণ করেছিল 5 ফেব্রুয়ারি 1992 সালে, তাই তাদের জন্মদিন একই দিনে। তো বন্ধুরা, এই ফ্যাক্টটিকে আপনি আগেই জানতেন, আর যদি এখন জেনে থাকেন তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা নেইমার সম্পর্কে জেনে নিলাম, তার কেরিয়ার এবং তার জনপ্রিয়তা আর তার সম্পদের দিক। আপনারা যদি অন্যান্য ফুটবলারদের সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা আপনি যদি নেইমার ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।